টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে এরই মধ্যে টুঙ্গিপাড়ায় গেছেন আওয়ামী লীগের অগ্রবর্তী টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন অগ্রবর্তী টিমের সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজামেল হক এবং এস এম কামাল হোসেন।